তারপর আমি মুখ যদি খুলতে বলে তাহলে আমি মুখ খুলবো। এখন পর্যন্ত আমি কোন সাংবাদিকের সামনে আমাদের দলের আভ্যন্তরীণ ব্যাপার নিয়ে কথা করিনি। আমি এইটুকু বলতে চাইছি, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন যদি পরিষেবা চান আমার নেব। আমি এখন কথা দিচ্ছি মঞ্চ থেকে, যে অভিযোগটা করা হয়েছে আমাদের দলের প্রার্থী কাঞ্চন তেলাবাসীকে আশ্বস্ত করছি, ফেয়ার ভোট হবে, পিসফুল ভোট হবে, একটা রক্ত ধরবে না, কোনো মায়ের কোল খালি হবে না, কোন সন্তানকে হারা হবে না, বাবা কোনো সন্তান হারা হবে না, কোন ছেলে বাপ হারা হবে না, এই কথা আপনাদের দিচ্ছি। আমি বলছি আপনারাও সতর্ক থাকুন, নিজ নিজ এলাকা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন, একটার পথে এক হাতে তালে বাজে না, আপনারা উস্কাবেন, আপনারা শয়তানি করবেন, তার প্রতিবাদ কিনতে হবে, কিন্তু আমাদের লোককে আমরা বলেছি তোমরা আগে বেড়া কিছু করতে যাবে না, আগে মার খাও, মার খাওয়ার পরে দলকে জানাও, যদি মারতে আসে দলকে জানাও, দল তার ব্যবস্থা নেবে। আছে এটা আমাদের দলের আভ্যন্তরীণ ব্যাপার, উনি হয়তো বিভ্রান্তি হয়েছেন বা কাহোর দ্বারা তো প্রতারিত হয়েছেন, ওনার বিষয় ওটা, ওনাকে আমি এখনো আহ্বান করছি আর কি, আমরা দলের হয়ে ভোট করব। আমাদের গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, তিনটে যে পঞ্চায়েত সমিতি আছে, এখনও আমি আমার বক্তব্যের মধ্য দিয়ে তিন মিনিট দিনে আমরা ভোট চাইব। ওনাকে উনি বলেছেন ওনার ব্যক্তিগত, তবে শৃঙ্খলাবদ্ধ হয়েছে, ব্যক্তিগতভাবে আমি আঘাত পেয়েছি, আমাদের জেলা সভাপতি সাহেব একনিষ্ঠ মানে সততার প্রতীক বলা চলে, আমাদের মমতা ব্যানার্জি সততার প্রতীক, সেরকম আমি মনে করি আর কি, আমাদের জেলার সততার প্রতীক আমাদের শহীদুর রহমান সাহেব। আমিও একজন ব্যবসায়ী, ব্যবসা করে সমাজের সঙ্গে সমাজসেবী হিসেবে মানুষ আমাদের জানত, আমি শুধুমাত্র এসেছি মানুষের সেবা করার জন্য, দেশের সেবা করার জন্য, সমাজের সেবা করার জন্য, মানুষের দুস্থ অসহায় গরিব মানুষদের মুখে হাসি ফুটানোর জন্য। ওনার ওটাও বক্তব্য, ওনার ব্যক্তিগত ব্যাপার, এবার আমি পার্টিকে জানিয়েছি পার্টি কি অ্যাকশন নেবে, তারপরে আমি আপনাদের পরবর্তীকালে। বিরোধীরা অভিযোগ করছে পঞ্চায়েত ভোটে, না ব্যাপারটা হচ্ছে আমাদের নেতা বলে গেছেন, অবশ্যই আমরা সেটা আমাদের মাথায় আছে যে কোনো জিনিস হঠাৎ করে হয় না, একটা বিড়ি কোম্পানির অ্যাসোসিয়েশন আছে, ইউনিয়ন আছে, অবশ্যই বাস্তবের উপরে থেকে আমাদেরকে নির্ণয় নিতে, অবশ্যই আমাদের বিড়ি মজুরি বাড়বে, এটা বাড়বে, এটা পঞ্চায়েত ভোটটা কেটে যাক, তারপরে আমাদের আলোচনার মাধ্যম দিয়ে সেখানে পিএম সাহেবের হস্তক্ষেপ থাকবে, অনেক রকমের ইউনিয়ন থাকবে, শুধু এক দলের থাকবে না, তৃণমূল কংগ্রেস থাকবে না, বিভিন্ন দলের মানে কর্মী আছে, ইউনিয়ন আছে, ইউনিয়নদের সঙ্গে আলোচনা সাপেক্ষে আমরা আগামী দিনে বিড়ি মজুরির জন্য আমরাই আন্দোলন করব। এখানে যারা বিরোধীরা বলছি মানে মজুরির জন্য কোম্পানির মানে অনেক তৃণমূল মানে কোম্পানির শাসক দলে হ্যাঁ আছে আর কি, না আমরা শ্রমিককে শোষণ করতে আসিনি, শ্রমিকের পাশে আছি, তার জন্যই কিন্তু আমাদের নিজস্ব ব্যক্তিগত ব্যবসাকে বিসর্জন দিয়ে আর কি মানে ক্ষতিগ্রস্ত হয়েও নিজের ব্যক্তিগতভাবে মানুষের পাশে কাজ করার জন্য, মানুষ সুস্থ অবস্থায় মানুষদের সামনের সারিতে সব লোক যেন আমাদের খাওয়া পড়ে ভালোভাবে বেঁচে থাকতে পারে, সেটাই কিন্তু আমরা সুনিশ্চিত করার জন্য আমরা সর্বদা সাধারণ মানুষের পাশে আছি। থ্যাংক ইউ। এখন আপনার নতুন সাথী এসআর এন্টারপ্রাইজ। উন্নত প্রযুক্তির স্যানিটারি প্রোডাক্ট এবং পাইপ ফিটিংস এর মাধ্যমে আপনার বাড়ি, অফিস কিংবা ব্যবসা প্রতিষ্ঠান হয়ে উঠবে স্টাইলিস্ট, মজবুত এবং সুরক্ষিত। মার্বেল টাইলস, স্যানিটারি এবং পাইপ ফিটিংস এর জগতের অত্যাধুনিক সামগ্রীর পাইকারি এবং খুচরো বিক্রেতা এসআর এন্টারপ্রাইজ, প্রোপাইটার রুবেল শেখ, প্রযত্নে হাজি আলী হোসেন, হাউসনগর ব্রিজ, শামসেরগঞ্জ, মুর্শিদাবাদ। ফোন 7908005523 এবং 7003479279।